দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোরের সারসা বেনাপোল পুটখালী বগু অগ্রপলটো ডি সীমান্ত এলাকা যেন স্বর্ণ পাচারের জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। একের পর এক আটক হচ্ছে স্বর্ণের চালান। বিজেপির কঠোর নজরদারি অভিযান ও বিভিন্ন তল্লাশিতেই একের পর এক স্বর্ণ আটক হচ্ছে। এইসব বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো আমরা। কি বলছেন বিজেপি কর্মকর্তা, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। চলুন দেখে আসি, শুনে আসুন বিস্তারিত। যশোরের সারসা পাল ভোলট সীমান্ত থেকে 1 কেজি 983 গ্রাম ওজনের 17টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডারের বাংলাদেশ 21 বিজেপি সদস্যরা। এই সময় দুই পাচারকারী বিজেপির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান বিজেপি কর্মকর্তা। খুলনা 21 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বিজেপি গোপন সংবাদ জানতে পারেন সীমান্ত দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে। শনিবার ভোর রাতে পাল ভোলট সীমান্তে বটতলা নয় কোন এলাকায় অভিযান চালান তারা। এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে দুই পুটলা ফেলে পালিয়ে যায় দুই পাচারকারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 17টি স্বর্ণের বার, যার বাজার মূল্য 1,50,31,000 টাকা বলে জানান বিজেপি কর্মকর্তা। পালিয়ে যাওয়া অভিযুক্ত দুইজনকে আটকের চেষ্টা চলছে বলে জানান বিজেপি কর্মকর্তা। তারা পুটখালী গ্রামের বলে জানান বিজেপি সদস্যরা। আটককৃত স্বর্ণের চালান সারসা থানায় জমা দেওয়া হবে বলে জানান বিজেপি অধিনায়ক তানভীর রহমান। এসব বিষয়ে বিজেপি অধিনায়ক তানভীর রহমান জানান, সীমান্তে বিজেপি টহল পাহারা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্বর্ণ মাদক অস্ত্র পাচার রোধে সজাগ রয়েছে বিজেপি, এই কারণে বিভিন্ন সময় একের পর এক চালান আটক করছে তারা। এ পর্যন্ত প্রায় 46 কেজি স্বর্ণ জব্দ করেছে সীমান্ত এলাকা থেকে। আটক করা হয়েছে প্রায় 23 জন আসামিকে। তবে পাচারের সাথে জড়িতদের আটক করা গেলেও রাঘব বোয়ালরা বিভিন্ন আইনে থাকপোক সহ বিভিন্ন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা।